নিন্দা, অপমান, হতাশা আর সুযোগ হারানোর সবকিছুর নেপথ্যে ছিল রাগ। একটু চিন্তা করলেই দেখবেন, আপনিও হয়তো জীবনে বহুবার বহুভাবেই হেরেছেন শুধু রাগকে নিয়ন্ত্রণে রাখতে না পারায়। কিন্তু রেগে গেলে মানুষ হেরে যায় কেন, এর মনোদৈহিক ব্যাখ্যা কি? আমরা যখন রেগে যাই, ব্রেনের অ্যামিগডালা অংশটি তখন মনে করে আমরা বোধহয় কোনো বিপদে পড়েছি। সে তখন ব্রেনের হাইপোথ্যালামাসকে জানান দেয় যে এই বিপদের জন্য তৈরি হতে হবে। হাইপোথ্যালামাস জানান দেয় পিটুইটারি গ্ল্যান্ডকে যেন সেখান থেকে কর্টিসল, অ্যাড্রিনালিন, নর এপিনেফ্রাইন ইত্যাদি হরমোনগুলো নিঃসরণ হয়, যা দিয়ে এই বিপদ বা স্ট্রেসকে মোকাবেলা করা যাবে। ফলে শরীরে তৈরি হয় একটা টান টান অবস্থা, রক্তচাপ বেড়ে যায়, হৃদস্পন্দন দ্রুত হয়, হাত ও পায়ের পেশিতে অনুভূত হয় বাড়তি সক্রিয়তা। রাগী মানুষ কেন কথা শোনার আগেই হাত চালিয়ে দেন, এটা তার একটা ব্যাখ্যা। পারস্যের বীর রুস্তম আর সোহরাব সম্পর্কে দুজন পিতা পুত্র। সোহরাব জানতেন তার বাবা বিখ্যাত বীর রুস্তম, কিন্তু চেহারাই চিনতেন না। আর রুস্তম তো কখনো জানতেই পারেননি যে তরুণ বীর সোহরাবের বিরুদ্ধে তিনি অভিযানে বেরিয়েছেন সে আসলে তারই ঔরস জাত পুত্র। সোহরাব একবার দূত পাঠিয়ে জানানোর উদ্যোগ নিয়েছিলেন বটে, কিন্তু দূতের মুখে সোহরাব নামটি শুনেই আর কিছু বলার সুযোগ না দিয়েই তাকে হত্যা করেছিলেন উত্তেজিত রুস্তম। দুজনের মধ্যে শুরু হল মল্লযুদ্ধ। সোহরাব রুস্তম কেউ কাউকে চেনেন না। প্রবল এবং দীর্ঘ সে যুদ্ধে পরম শত্রু ভেবে যাকে প্রতি মুহূর্তে ঘায়েল করার চেষ্টা করছেন, সে যে তারই বাবা বা ছেলে কেউই জানতে পারেননি সে কথা। এরই মধ্যে বীর নীতি লঙ্ঘন করে মল্লযুদ্ধের ভেতরেই সোহরাবকে ছুরিকাঘাত করলেন রুস্তম। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সোহরাব বলে গেলেন তার শেষ কথা, তুমি জানো আমি কার ছেলে? মহাবীর রুস্তম। আমার পিতা রুস্তম যদি জানতে পারেন যে তুমি বীর নীতি লঙ্ঘন করে তার পুত্রকে হত্যা করেছ, তাহলে তুমি তার হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু ততক্ষণে সব শেষ। রাগে অন্ধ রুস্তমের নিজের হাতেই খুন হল তার নিজের ছেলে। আমাদের মস্তিষ্কের যে অংশটি কপালের মধ্যভাগে অবস্থিত তার নাম প্রি ফ্রন্টাল কর্টেক্স। সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন এবং ভালো মন্দের ফারাক ও কাজের পরিণাম বোঝার মতো গুরুত্বপূর্ণ কাজ করে এই অংশটি। রেগে গেলে এই অংশের কার্যক্ষমতা কমে যায়, ফলে আপনি ভুল করেন, ভুল সিদ্ধান্ত নেন। এজন্যই চীনা প্রবাদ বলে, রাগান্বিত অবস্থায় কখনো চিঠি লিখতে বসো না। একটা ব্যাপার হয়তো আপনি খেয়াল করেছেন যে রাগের মুহূর্তে এমন অনেক কিছুই আপনি বলেন যার কথা পরে আর মনে থাকে না। কেন জানেন? কারণ মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ হিপোক্যাম্পাস এ সময় ধীর হয়ে যায়, আর হিপোক্যাম্পাসের অন্যতম কাজ হল স্মৃতি ধরে রাখা ও নতুন স্মৃতি তৈরি করা। ফলে সবসময় যারা রেগে থাকেন দেখবেন তাদের স্মৃতিশক্তিও কম।